पश्चिम बर्धमान आसनसोल। आसनसोल के उपचुनाव के लिए CPIM प्रत्याशी सुभाषिस मंडल SDO अभिज्ञान पंजा को नामांकन दिया। 21 अगस्त को आसनसोल नगर निगम के 6 नंबर वार्ड में उपचुनाव होगा। यहां से CPM के प्रत्याशी सुभाषिस मंडल चुनाव लड़ेंगे। आसनसोल नगर निगम का 6 नंबर वार्ड जामुड़िया विधानसभा के अंतर्गत बैनाली क्षेत्र में पड़ता है। यदि सुस्थभावे निर्वाचन करते पारी ताहले आमादेर आशावादी 100%। জানি না, নির্বাচন তো আমাদের আগের বারে নির্বাচন যেটা হয়েছে পৌরসভায় সেটা ভোট লুট করে জিতেছি। এবারে যদি নির্বাচনটা আমরা সকলে মিলে করতে পারি এবং প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, জানি না কী করবে প্রশাসন। প্রশাসনকে দেখে তো তা মনে হয় না। আর যদি নির্বাচনটা অবশ্যই সুষ্ঠুভাবে হয় আমরা জিতব। নজর তো থাকবেই, নজর থাকাটাই তো স্বাভাবিক। একটা ওয়ার্ডে ভোট হচ্ছে, এটাই তো স্বাভাবিক নজর থাকাটাই। লড়াই পুরোটাই আছি আমরা, লড়াই পুরো আছি এবং লড়াইটা শেষ দিন অবধি দিয়ে যাবো আমরা, ভোটের দিন অবধি। নির্বাচনে পার্থ চ্যাটার্জি যেভাবে টাকা পয়সা, সেক্ষেত্রে কতটা লড়াই? দেখুন, মানুষ এখন একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। যে রাজ্যের শিক্ষামন্ত্রী চুরির দায়ে ধরা পড়েছে এবং তার কাছে কোটি কোটি টাকা বেরোচ্ছে, এটা তো পশ্চিমবাংলার ইতিহাসে কোনো দিন ছিল না। বাস্তবিক ক্ষেত্রে এখন প্রথম দেখছে মানুষ এই জিনিসটাকে পশ্চিমবাংলায়। তার জন্য মানুষের মধ্যে একটা মানে তৃণমূলের উপর একটা বিতৃষ্ণা এসে গেছে। শুধু লোকজন দেখলে হবে না, যে তৃণমূলের লোক অনেক ভিড় করেছে, কত ভিড় হচ্ছে সেটা ব্যাপার নয়। মানুষের মধ্যে যারা শিক্ষিত মানুষ, যারা কম জানে, তারা সবাই বুঝতে পারছে দলটার কী অবস্থা। সবাই বুঝে গেছে দলটা কী কী কোন জায়গা দিয়ে চলছে। অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে, এটাই তো থাকে স্বাভাবিক। যেখানে লুট হচ্ছে পয়সা সেখানে থাকবে না এই লুটটা। এটা সাধারণ মানুষের টাকা, এটা শিক্ষিত ছেলেদের টাকা, যাদের চাকরি দেয়নি, এটা যারা পড়াশোনা করেনি তাদের চাকরি হয়েছে, কিন্তু যারা পড়াশোনা করেনি তাদের চাকরি হয়ে গেল এবং যারা পড়াশোনা করলো তারা চাকরি পাচ্ছে না, এটাই তো বাস্তব ক্ষেত্রে। তার জন্যই তো লড়াইটা হচ্ছে এবং বামপন্থীরা এই লড়াইটা করতে পারবে। এই লড়াই অন্য কেউ করতে পারবে না পশ্চিমবাংলায়। আপনার নাম? আমার নাম সুভাষিস মণ্ডল।